क्या चाहिए? पानीपुरी। पानीपुरी चाहिए। पानीपुरी खा रहे हैं। ओए लो अच्छा चाय। এখানে আজকে আমরা ফার্স্ট টাইম ফুচকা খেতে আসছি। এর আগে একদিন পমের সাথে এসেছিলাম, বাট ফুচকা খাইনি, তাই আজকে ওকে নিয়ে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। ভাই ফুচকাগুলো খাচ্ছি ঠিকই, বাট এত বড় বড় ফুচকা না, সিরিয়াসলি বলছি ভাই। এর আগে অনেক জায়গায় ফুচকা খেয়েছি, কিন্তু এত বড় বড় ফুচকা ভাই ছিল না কোথাও। আমি তো বলবো তোমরা একবার আসো দুর্গানগরে, এই দোকানটা থেকে খেয়ে যাও ভাই, সেই লেভেলের বড় বড় ফুচকা ভাই। ঝাল লেগেছে তাও তুই ভাবি বল, ফুচকা ঝাল তো একটা ফোটাও খেতে পারে না, ঠিক আছে? ঝাল খাওয়ার কথা বললো ভাই জম্বের ভয় পায়, দেখো অবস্থা ওর। চকবারটা খা ঠিক হয়ে যাবে। হে দেখেছিস, এইটুকুনি একটা লঙ্কা ছিবিয়ে তোর নাকি এই অবস্থা। ওরা আমার কাছে চারটে পাঁচটা লঙ্কা খাওয়া কাপ তুলে দিল, চকবারটা কোথায়? এখানে ধরে আছি। ঝাল না খেলে হবে না বড় মেয়ে, ছোটই থাকবে ঝাল না খেলে। কি অবস্থা রে, যাই ভাই ফাঁকে চকবারটা ছেড়ে দিই। আরে আরে চকবারটা খাও তো, আমার ঝাল লেগেছে। হ্যাঁ তো তো কি আমি খাবো? তুই এখনই সব শেষ করে দিবি। তোর ঝাল লেগেছে তো তোর? হ্যাঁ তো আমাকে খুলে দে, খুলে দে দেখছি। আমি খুলে নিচ্ছি, দাঁড়া। এটা খা, ঝালটা কমা। আর খাবি বল ফুচকা? খাবো। এত ঝাল দিয়ে? হ্যাঁ ঝালটা একচুয়ালি ভুল বসে তো পড়ে গেছে তোর কাছে। ভালো হয়েছে, আইসক্রিম পেলাম, ভালো হয়েছে। আরে আরে যত ঝাল খাবে তত ভালো বড় মেয়ে হবে, ঠিক আছে? চলো এবার।